ওইলাগান আমরা বাতে খাপুরি মারবো না, পানিতে মারবো না, ইসিত মারবো না, এইগুলি কইছে। এখন দেখতে সব কিছুতেই আমার মারিয়ে দিতেছে 1 কেজি চাউলের দাম। তাহলে মানুষ বাঁচবি কি করে, কিভাবে বাঁচবি? আর ওই লাগানে 1/2 লিটার সোয়াবিন তেলের দাম 90 টাকা, 90 টাকা লে আগে কিনছি ওই লাগান 30 টাকা 35 টাকা এভাবে কিনছি, আর এখন 90 টাকা 1/2 লিটার তেলের দাম। ইনকাম বাড়ছে অনেক, সমস্যা তো কোন ইনকাম, এই যে সারাদিন কাজ করে 500 টাকা জোগাড় করতে পারি না, কোন ইনকাম হচ্ছে? 500 টাকার ওই লাগান তেল নুন এগুলি সব চাউল ইত্যাদি কিনলি পারে, আর এই চা নাস্তা করলেই মনে কাজ 100 টাকা ফুরা যায়। এই কাম হলে খাওয়া লাগে না, কি কাম কিছু নাই, গরিবই গরিবই রাখতেছে, আর ওই লাগান বড় লোহে বড় লোক কি বানাইতেছে, কপালেই বানাচ্ছে। মানুষের তো এখন টিনের ঘর নাই, সবাই তো বিল্ডিং দিতেছে, তো গরিব কোনে কোনে গরিব নাই, গরিবই বেশি, গরিব বেশি, হ্যাঁ গরিবই তো বেশি। দেখতেছেন না কি অবস্থা নদীর মধ্যে, এখানে তো দেখতেছেন গ্রাম অঞ্চলে তো আরো বেশি। সারাদিন আপনার এইভাবে কাজ করে কত ইনকাম করেন আপনি? সারাদিন কাজ করে ইনকাম 400 হয়, 300 হয়, একদিন 200 হয়, এইরকম। কতদিন ধরে কাজ করেন আপনি এখানে? এই তো মাসখানি হয়েছে, মাসখানি আইছি। হ্যাঁ, আপনার সংসার চলতেছে ভালোভাবে? না তো চলে না, তো কো চলে, 2000 টাকার রুম ভাড়া, ওই লগান খাওয়ার খরচ আছে, তারপরে লাকড়ি কেনা লাগে, তারপরে চাউল কেনা, সব কিছু কেনা, সুতা কথা কোনো কিতা ওই লাগানি নাই কে বুঝছেন, সবই কেনা। তো এই যে জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়তেছে, আপনি কি বলবেন এটা নিয়ে? কি বলবো, কিছু আর বলার নাই, আমার আর বাসা নাই কে, আমরা কি বলবো আর, এখন সরকার খাওয়াইতেছে আমরা খাইতেছি, এই পর্যন্ত কে আর কি বলবো। প্রধানমন্ত্রীর কাছে কিছু বলবেন না? হ্যাঁ প্রধানমন্ত্রী কি বলবো, ওই লাগান প্রধানমন্ত্রী কি বলবো আর, হে হে তো কইছে যে ওই লাগান আমরা বাতে খাপুরি মারবো না, পানিতে মারবো না, ইসিত মারবো না, এগুলি কইছে। এখন দেখতে সব কিছুতেই আমার মারিয়ে দিতেছে।